মরলেন ফর্ম ক্লিয়ার করে কেমন লাগছে এটা বলেন এ সাইলেন্স 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 শুরু করো কত খুশি লাগছে আমি যে কতটুকু খুশি আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যত দিনের এই আমি যেই দলের নমিনেশন ফর্ম সেই দলের বয়স তত দিনের মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি নমিনেশন ফর্ম কিনতে পেরেছি মানে এর থেকে খুশি মোবাইলটা নিচে নামা হতে পারে না নিচে নামা কি হবে কতটুকু খুশি কতটুকু আনন্দ আমি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারি যিনি চালিয়েছেন তিনি নারীর নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন সেক্ষেত্রে আমি একজন নারী এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি করেছেন এবং সামনে যে ভিশন যে স্মার্ট বাংলাদেশ করার যে প্রত্যয় তার তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো আমি আমার চাকরি পিছিয়ে থাকতে দেখতে চাই না আমি সেখানে নৌকা যেভাবে হোক যেহেতু আমি নারী এবং আমার মনে হয় যে তার কাছ থেকে যেভাবে হোক এই কাজ আদায় করে নেওয়াটা আমার চাপানোভোজ দুয়ের উন্নয়ন কিভাবে করা যায় সেটার যে একটা মানে ইচ্ছা এবং তৃষ্ণা সেটা আমার ভেতরে অনেক নির্বাচনের রোডম্যাপ তৈরি করছেন কিনা আপনি সেটা তো করছি সেটা আমি আর আমার হাজবেন্ড মিলে করছি এবং আজকের পর থেকে এটা আরো দৃঢ় ভাবে এটা নিয়ে কাজ করবো প্রচন্ড সাপোর্ট আমি নমিনেশন ফর্ম কেনার আগে তাদের সাথে আমার প্রচন্ড তারা অনেক রকম ভাবে আমার সাথে করছেন ফোন করছেন তাদের সাথে আমার দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আমি গণসংযোগে যাচ্ছিলাম তারা আমাকে সাপোর্ট করেছে এবং ওখানকার যারা নেতা কর্মীরা আছেন প্রচন্ড আন্তরিক তারা এবং সবাই আমাকে খুব সাপোর্ট করছে আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই এবং আমি কী কী কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম না 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 আমি অভিনয়টা তো আমার বেস আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছে এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন এবং আমি আওয়ামী মানে এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি এই দুটো কারণে আপনারা এসেছেন সো আমার বেস আমি ছাড়বো না আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো আপনি নির্বাচন করবেন না 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 মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে আমার এলাকা থেকে যেই পাবে আমি তার হয়ে মাঠে কাজ করবো।